হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আমাদের পাড়ায় যে শিব মন্দির আছে, তিনটে শিব ঠাকুর আছে, তো সেখানে বেশ ভালো রকম অনুষ্ঠান হচ্ছে। তো এই শ্রাবণের শেষ সোমবারে সন্ধ্যেবেলা থেকে আমি এই ব্লগটা শুরু করছি। এখন সময় হচ্ছে এক্সাক্ট 6টা। তো আমি দেখতে পাচ্ছি একটু রেডি হয়েছি। গেছিলাম রিলায়েন্সের একটা সুপার মার্কেট বা সুপার স্টোর হয়েছে সদর হসপিটালের ঠিক সামনে গভর্নমেন্ট কলেজে যেতে, তো সেখানে গেছিলাম। বেশ কিছুদিন ধরেই হয়েছে, তো যাবো যাবো করে আর হচ্ছিল না। এমনিতে আজকে আমার ছেলে এবং ওর বাবা দুজনেরই শরীরটা একটু খারাপ, ওদের মাথা ব্যথা করছে। তাও আমার হাজব্যান্ড বললো যে আজকে একটু সময় আছে, তো চলো ঘুরিয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমরা তো আমাদের লোকাল মার্কেটে যে মুদিখানা দোকান আছে সেখান থেকেই মুদির বাজার ঘাট করা হয়, করা হয়েও গেছে এই মাসের বাজার। আজকে যেহেতু 16 তারিখ, তবুও গেলাম, গিয়ে কিছু না কেনাকাটা করলে হয়, তো টুকটাক কিছু কিনেছি সেগুলো তোমাদের দেখাবো। আর এই স্মার্ট শপটা খুব ভালো, খুব বড়, খুবই সুন্দর, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এরা ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও নট অ্যালাউড, তো সেই জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি, আর করলেও এটা তোমাদের সাথে শেয়ার করবো না, ওরা যেহেতু বারণ করেছে। আর আমাদের এখানে পুজো হচ্ছে, ওখানেও গেছিলাম, ওখানে মালসা ভোগ দিল। আর কালকে আমাদের বাড়িতে মনসা পুজো হবে, আমার শ্বশুর বাড়িতে যে অষ্টনাগের মূর্তি পুজো হয় সেটাই আমি বাড়িতেও করি, খুবই ছোট্ট করে, আমার যেটুকু ক্ষমতা। আসলে আমার তো আর কেউ নেই বাড়িতে, আমি একাই থাকি, আমাকে একাই সব কিছু করতে হয়, তো সেইভাবে ছোট্ট করে আমি সমস্ত পুজোগুলোই করি, তো ওটাও করবো। আর এই ভিডিওটা কিন্তু আজকে শুরু করছি, কালকে গিয়ে শেষ হবে, তো তোমরা সবাই দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমাদের পাড়ার শিব মন্দিরে শিব পুজো, তিনটে শিবের মূর্তি আছে, মা শিবলিঙ্গ আছে, জলেশ্বর, বানেশ্বর, গোপেশ্বর, আর আছে বাবা লোকনাথ। তো সবারই পুজো হয়েছে আজকে। আর এই যে মালসা ভোগ, শিব পুজোরই মালসা ভোগ। এটা আমার খুব প্রিয়। আর এই দেখো, রিলায়েন্স মার্টে গেছিলাম, সেখান থেকে এগুলো কিনেছি টুকটাক, কারণ আমাদের গ্রসারি তো মাসের প্রথমেই হয়ে যায় আমাদের চেনা মুদিখানার দোকান থেকে। তো স্মার্টটা জাস্ট আমি একটু ঘুরতে গেছিলাম, ভাবলাম একটু ভিডিও করব, কিন্তু ওখানে ভিডিও অ্যালাও নয়, লুকিয়ে চুরিয়ে করলে করা যায়, কিন্তু আমি ওগুলো পছন্দ করি না। তো জাস্ট ঘুরলাম, শপিং করলাম, খুব বড়, খুব সুন্দর মলটা, আর রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা মসুর ডাল, অড়হর ডাল, ছোলার ডাল, মটর ডাল, কাবলি ছোলা, তারপরে একটা মিক্সড ডাল, সব কিছু মিক্স করা আছে। এ দেখো, ওটা হচ্ছে ছোলার ডাল, মটর ডাল, অড়হর ডাল, তারপরে সাদা তেল, জিরে, এটা মিক্সড ডাল, রাজমা, রাজমা সব কিছু দিয়ে মিক্স করা ছোলা, মটর, মুগ, কলাই, তারপরে সুজি, সয়াবিন, চিনি, সুজি দেখলাম একটার সাথে একটা ফ্রি, সয়াবিন এক প্যাকেটের সাথে আর একটা ফ্রি। এগুলো হচ্ছে কিচেন কিং মশলা। আমি স্মার্ট থেকে, এবার চলো আমরা ঠাকুরঘরে। ঠাকুরঘরে কালকে সকালে পুজো হবে, তো তার জন্য আজকে সন্ধ্যাবেলায় কিছু বোঝগাছ করে রেখেছি, সেগুলো সন্ধ্যাবেলা ছেলে পড়ছিল তখন গুছিয়ে রেখেছি। এই যে মা অষ্টনাগের মূর্তি, এখানে সমস্ত দশকর্মার জিনিস আছে। পূজার ফল, এখানে সাজপত্র, পূজার বাসন, আর ঘরটা আমি অলরেডি সন্ধ্যা লাইটের সামনে থেকে ঘরটা আমি অলরেডি সন্ধ্যাবেলা মুছে রেখেছি। প্রত্যেক বছরের না এবছরে হচ্ছে, তো কালকে রাতে আমি অর্ধেকটা মুছিয়ে রেখেছিলাম, তো আজকে স্নান টান সেরে বাকি কাজ সব কিছু করবো। তো তার আগে আমার সাথে চলো, আমার ছাদের বাগানে কিছু ফুল ফুটেছে, সেই ফুলগুলো আমি তুলবো। ফুল কিনে নিয়ে আসে আমার হাজব্যান্ড, ফুল মা
মালা বেলপাতা সবকিছু কিনে নিয়ে আসে, কিন্তু তবুও আমার নিজের হাতে লাগানো আমার ছাদ বাগানের ফুল দিয়ে ঠাকুরের চরণে নিবেদন করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো আমার সাথে ছাদে দেখো আজকে কি কি ফুল ফুটেছে। সব কিছু গুছিয়ে ফেলেছি, খুব ছোট করে আমি পুজো করি। আগেই বললাম যেহেতু আমি একা, মায়েরও বাড়িতে পুজো থাকে আর আমার শাশুড়ি মা। জোগাড় আমার একদম কমপ্লিট, বসে আছি। ঠাকুর মশাই আসবে, ঠাকুর মশাই অবশ্য আমার বাড়িতেই থাকে, আমাদের নিচতলায়, কাকলির হাজবেন্ড তো পুজো করতে গেছে, এখনই চলে আসবে। আর এই দেখো এই তুলসীর মালাটা আর এই কপুরদানিটা, এটা আমাকে আমার বন্ধু সুপ্রিয়া দিয়েছে। তো এই মালাটা আমি তো সবসময় পরে থাকতে পারি না, যখন যখন পুজো করি তখন তখন এটা পরে থাকি। আর আজকে আমার আর আমার হাজব্যান্ডের সেকেন্ড ভ্যাকসিন নেওয়ারও দিন। তো যেহেতু আজকে মনসা পুজো, আমি তো ভাত খাবো না, এবার কি খেয়ে ভ্যাকসিন নিই সেটা একটা চিন্তা। পুজো টুজো হয়ে গেলে তারপরে ছেলের আর ওর বাবার জন্য একটু রান্না করে দেবো, দিয়ে তারপরে আমরা দুজনা চলে যাব সেকেন্ড ভ্যাকসিন নিতে। বাবা এটা হলে মানে অনেকটা নিশ্চিন্ত হই। তারপরে আবার কালকে ঝুলন, ওর বাবা তো সেই কাঠের গুঁড়ো টুড়ো সব এনে রং টং করে দিয়েছে, ঝুলন হবে। ঝুলনের ভিডিওটা আজকে শেয়ার করব না, ওটা কালকে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। তাহলে দেখতে থাকো। গত 3 দিন ধরে ছেলেটার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেই সাথে ওর বাবারও, তাই মা দেখতে এসেছে ওকে। দেখতে এসে বিকেলে চলে গেছিল, তারপরে আবার আমার শরীর খারাপ দেখে মা আবার চলে এসেছে। দিদা নাতিতে খেলা হচ্ছে মোবাইলে। পুজোর পর আর কিছু শ্যুট করতে পারিনি, কারণ আজকে আমি চলে গেছিলাম আমার কোভিড ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা নিতে। তো যাওয়া আসার সময় বাইকে গেছিলাম, মাথায় রোদ লেগেছিল, আমার আবার খুব মাইগ্রেনের সমস্যা আছে। বাড়ি এসে প্রচণ্ড মাথার যন্ত্রণায় ছটফট করেছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ডেরও শরীরটা খুব খারাপ ছিল, তো ওদেরকে দেখতে আমার মা এসেছিল। তো বিকেলে মা যখন বাড়ি চলে যায়, বাবার তো বয়স হয়েছে, একা একা থাকতে পারে না, তো তখন থেকে আমি মাথার যন্ত্রণায় ছটফট করছিলাম। এবার বাবার বয়স হয়েছে, একা থাকতে ভয় পায়, আবার এখানেও থাকবে না, সেই জন্য মা বাড়ি গেল, গিয়ে কি জানি মনটা খারাপ করেছে। আবার মা চলে এসেছে, এসে দেখো মাথায় তেল দিয়ে কতক্ষণ ধরে মাথা ম্যাসাজ করে মাথা টিপে দিয়েছে। তারপরে যেহেতু কোভিড ভ্যাকসিন নিয়েছি, তার উপরে আজকে আমি মনসা পুজোর জন্য উপোস উপোস বলতেও একটু সাবু মাখা একটু প্রসাদ এই সমস্ত দিয়ে, তারপরে একটা গ্যাসের ওষুধ প্যারাসিটামল খেলাম, মায়ের মাথা টেপা যাই হোক সব কিছুর পরে এখন একটু ভালো লাগছে, একটু শুকনো মুড়ি খেলাম,
দেখে দেখছি যে ভিডিওটা তুলেছি আজকে এন্ড না করলে ভালো লাগবে না, পুজোটা যেহেতু আজকেই হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই এখানে শেষ করছি। কালকে আমার ছেলে ঝুলন করবে, তো ঝুলনের ভিডিও নিয়ে আসবো, সেটা তোমরা দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।